হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মহারাষ্ট্রের রেল স্টেশনের ফুটব্রিজ। দুর্ঘটনায় অন্তত 20 জন আহত বলে জানা গিয়েছে। গুজরাটের পর আবারও সেতু বিপর্যয় মহারাষ্ট্রে। রবিবার বিকেল 5টায় চন্দ্রপুর এলাকায় বল্লারশাহ স্টেশনের ফুট ব্রিজের একাংশ ভেঙে পড়ে। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে, রোজকার চলাচলের মাঝে হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ব্রিজ। কিন্তু ভাগ্যক্রমে নিচে কোনো ট্রেন ছিল না। মাটির থেকে ব্রিজের উচ্চতা প্রায় 6 ফুট বলে জানা গিয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম যেতে যাত্রীরা এই ওভারব্রিজ ব্যবহার করেন। এই দুর্ঘটনায় রেল কর্তৃপক্ষের তরফ থেকে ক্ষতিপূরণেরও ঘোষণা করা হয়েছে। গুরুতর আহতদের জন্য 1 লক্ষ টাকা ও সামান্য আহতদের জন্য 50,000 টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলে জানা গিয়েছে।